গত 9 বছরে দেশকে সাফল্যের শীর্ষে নিয়ে গেছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার পর কেন্দ্রে অনেক সরকার এসেছে, কিন্তু নরেন্দ্র মোদির নেতৃত্বে 9 বছরে যে উন্নতি হয়েছে তা আগে দেখা যায়নি। সেবা, সুশাসন ও উন্নয়নের সরকার গঠন হয়েছে দেশে। বৈদেশিক ও আভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি উন্নয়নের কাজও চলছে দ্রুত গতিতে। তার সুশাসনে দেশবাসী আশ্বস্ত হয়েছে, মোদি হে তো মুমকিন হ্যাঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 73তম জন্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নরসিংগড়স্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল বৃদ্ধাশ্রম, জুভেনাইল হোম এবং দৃষ্টিহীনদের জন্য সরকারিভাবে পরিচালিত প্রতিষ্ঠানগুলিতে এদিন পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। আবাসিকদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করে এদিন তিনি জানান, সেবা, সুশাসন ও গরিব কল্যাণের আদর্শে চলেন প্রধানমন্ত্রী মোদি। গরিব মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও বিকাশের কাজ করাই তার প্রধান লক্ষ্য। তার সুযোগ্য নেতৃত্বে সফল G20 শীর্ষ সম্মেলন সম্পন্ন করে বিশ্বে ইতিমধ্যে নয়া ইতিহাস রচনা করেছে ভারত। স্বচ্ছ ভারত অভিযান, জনধন যোজনা, মন কি বাত, আয়ুষ্মান ভারত, ডিজিটাল ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত সহ বহু উল্লেখযোগ্য প্রকল্পের সূচনা করেছেন নরেন্দ্র মোদি। খাস করকে আপ লোক দেখ চুকে হ্যাঁ কি G20 মে ভারত কো বিশ্বগুরু বানায়া উন্হোনে আর হর আম আদমি ইয়ে বাতা রহে কি প্রধানমন্ত্রী জি হ্যায় মোদি জি হ্যায় সব মুমকিন হ্যায় তো কবি ইস তরহ হমনে না দেখা না আনে ওয়ালে দিন পাতা নেই ও দেখুঙ্গা কে নেই লেকিন জিস তরহ উন্হোনে কাম কর রহে আজ ভি আপ দেখিয়ে বিশ্বকর্মা স্কিম উন্হোনে ডিক্লেয়ার কিয়া আর কিন কে লিয়ে আর্টিজান উসকে বাদ জো স্কাল্পচার ইয়ে সব কাম করতে হ্যাঁ 18 মতলব জো মেহনতি লোক হ্যাঁ ইনকে বারে মে ও সোচ রহে থে ব্যাংক গ্যারান্টি নেই চাইয়ে উনকো 1 লাখ রুপয়া পহলে দেঙ্গে ফির 2 লাখ দেঙ্গে ইস তরহ উন্হোনে ও স্কিম উন্হোনে আজ ঘোষণা কিয়ে হর ঘর তিরঙ্গা মে হম লোক দেখ চুকে হ্যাঁ উনকা কাম দেশ কে লিয়ে ও সোচতে হ্যাঁ আর খাস করকে জো মানে জো লাস্ট বেঞ্চ মে জো লোক রহতে হ্যাঁ আখরি স্তর পর জো লোক রহতে হ্যাঁ গরিব তো ইনকে বারে মে হমেশা সোচতে হো প্রধানমন্ত্রী আবাস যোজনা কহিয়ে আর প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা কহিয়ে হেলথ সিস্টেম মে বতাইয়ে কিসি ভি চিজ মে হমেশা উন্হোনে জনতা কে বারে মে সোচতে হ্যাঁ কিসি কা ইয়ে শৌচাগার চাইয়ে শৌচাগার ভি উন্হোনে দিয়া গ্যাস নেই হ্যাঁ গ্যাস দিয়ে হ্যাঁ রাস্তা নেই হ্যাঁ রাস্তা দে রহে হ্যাঁ আর ত্রিপুরা তো উস হিসাব সে কাফি উই আর ব্লেসড দ্যাট হীরা মডেল উন্হোনে দিয়া ন্যাশনাল হাইওয়ে দিয়ে হ্যাঁ ইন্টারনেট দিয়ে হ্যাঁ উসকে বাদ রোডওয়েজ দিয়ে হ্যাঁ এয়ারওয়েজ দিয়ে হ্যাঁ তো হর বিষয় মে ত্রিপুরা গিফটেড হ্যাঁ উনকে কারণ উনকে কারণ ইয়ে সম্ভব হওয়া তো মে আজ উনকা জন্ম দিন কে কারণ উনকো মে বধাই দেনা চাহতা হুঁ আর উপরওয়ালে সে প্রার্থনা করতা হুঁ ত্রিপুরাবাসীকে তরফ সে যে ও দীর্ঘায়ু হো। আজ কিন লোগো কো আপনে মিঠাই আবি আবি হাম লোগ ইহাঁ পর দেখিয়ে ইহাঁ পর লিখা হুয়া হ্যায় কি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কে তরফ সে আজ উনকা জন্মদিন হাম লোগ ইহাঁ মনায়া জো ইহাঁ জো ইহাঁ পর মহিলা ভি হ্যায় মহিলা ভি হ্যায় জেন্টস ভি হ্যায় থোড়া সা ওল্ড এজ হোম ইহাঁ পর আয়ে হ্যাঁ তো ইনকে সাথ হাম লোগ বাত কিয়ে মোদি জি কে বারে মে বাতচিত হুয়া আর ইয়ে লোগ বহুত খুশ থে মোদি জি কো লেকে তো হাম লোগ মোদি জি কা ইসকা জন্মদিন পর ইন লোগ কে সাথ বিতায়া হাম লোগ তো ইনকো ইয়ে ভি কাহা আর হাম ভি ইয়ে লোগ ভি কহ রহে থে মোদি জি হ্যায় তো দেশ আগে বড়েঙ্গে। শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার স্বাস্থ্য শিক্ষাক্ষেত্রে উন্নয়ন সহ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির বাস্তবায়নে রাজ্যের বর্তমান অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবার এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন তিনি। কালি বাত হওয়া কাল সবেরে বাত হওয়া হ্যাঁ আর উহা ত্রিপুরাকে বিষয় মে বাত হওয়া ইহা খাস করকে যে আবি ইলেকশন হওয়া হ্যায় দো জায়গা আপ জানতে হ্যাঁ বাইপোল ইলেকশন হওয়া ইসকে বারে মে উনসে বাত হওয়া ইয়ে জিত জো হাসিল হুয়ে উনকে লিয়ে উন্হোনে বাধাই দিয়ে আর ত্রিপুরাকে ডেভেলপমেন্ট কে লিয়ে বাত হওয়া ইনভেস্টার্স বাহার সে আ রহে তো ত্রিপুরা মে আবি ইস তরহ মাহল বানা হুয়া হ্যায় বাহার সে আনা চাহতে হ্যায় বহুত লোক ইস মামলে মে উনকো কাহা আর ত্রিপুরা গভর্নমেন্ট কিয়া কিয়া আবি কিয়া হ্যায় আর আনে ওয়ালে দিন কিয়া কিয়া কর সকতে ইয়ে সব চিজ লেকে বাত হাম লোক কিয়া আর বাকি উন্হোনে কাফি হাম লোগো হাসলা বড়ায়া কি ইস তরহ কাম করনা চাইয়ে
और उन्होंने जिस तरह काम करते हैं उस दिशा पर हम लोग भी काम कर रहे हैं। तो ये सब पूरा विषय लेके बात हुआ है और वो हमेशा कहते हैं सबको लेके हम लोग को चलना चाहिए। हर व्यक्ति जो है इस त्रिपुरा में है उनका कोई भी समस्या है उसका समाधान करना चाहिए। विश्व मानचित्रे गत 9 বছরে ভারতের উত্থান দেখে তাই সত্যি মনে আসে মুখ্যমন্ত্রী মানিক সাহার বলা শব্দগুলি, মোদি হে তো মুমকিন হ্যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।